আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে মুত্তাকির প্রথম সিফাত বলে আল্লাযীনা ইউনফিকুনা ফিস-সারাই ওয়াদ-দাররা, যারা সুখেও দুঃখেও আল্লাহর রাস্তা দান করে, কম থাকলেও আল্লাহর রাস্তা দান করে, বেশি থাকলেও হচ্ছে আল্লাহর রাস্তা দান করে, লকডাউনের সময়ও সে আল্লাহর রাস্তা দান করে, যখন চাকরি বাকি নাই তখনও আল্লাহর রাস্তা দান করে, আর যখন ব্যবসা বাণিজ্য আছে তখনও সে আল্লাহর রাস্তা দান করে, সে অল্প থেকে অল্প আল্লাহর রাস্তা দান করে, আর বেশি থেকে বেশি সে আল্লাহর রাস্তা কি করে বলেন দান করে। তো মুত্তাকির প্রথম সিফাত আল্লাহ তাআলা এখানে বলেন যে আল্লাহর রাস্তা দান করে। এজন্য মেরে ভাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি হযরত আলী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি ইফতার করছিলেন, ইফতার ইফতারের সময় নিজের সামনে একটা রুটি, হযরত হাসানের সামনে একটা রুটি, হযরত হোসাইনের সামনে একটা রুটি, হযরত ফাতেমার সামনে একটা রুটি, হযরত আলীর খাদেমা ছিল ফুজ্জাহ, কি নাম ফাদ বলতা ফুজ্জাহ, হযরত ফাতেমা খাদেমা ছিলেন ফুজ্জাহ, ফুজ্জার সামনে একটা রুটি। এমন সময় সুয়ালি আসে, সুয়ালি ভিক্ষুক আসে, ভিক্ষুক এসে হাঁস দিছে, ঘরে কে আছেন ভিক্ষুককে কিছু দেন, হযরত আলী বললেন হাসান বেটা হাসান যাও আমার রুটিটা ভিক্ষুককে দিয়ে আসো, হযরত হাসান বললেন আব্বা আমারটাও দিয়ে দে, হযরত হোসাইন বললেন আব্বা আমারটাও দিয়ে দে, কয়টা হয়ে গেল, হযরত ফাতেমা বলে হাসান আর হোসাইন তোমরা তো সাখাওয়াত শিখেছো তোমরা আলীর কাছ থেকে, আর ফাতেমা তো সাখাওয়াত শিখছে মুহাম্মদুর রাসূলের কাছ থেকে, তোমরা আলীর বেটা হয়ে যদি ইফতারের রুটি ভিক্ষুকে দিয়ে দিতে পারো মুহাম্মদুর রাসূলের বেটি হয়ে আমি পারবো না কেন, বেটা আমারটাও নিয়ে যাও, কয়টা হয়ে গেছে বলে চারটা। এবার বান্দি বলে বেটা হাসান সাহেবজাদা হাসান শাহজাদা হাসান আমারটাও নিয়ে যাও, পরবর্তী তারিখ লিখবে যে আলীর বান্দি সেদিন, পরবর্তী ইতিহাস লিখবে আলীর বান্দি সেদিন দেয় নাই, যেন পরবর্তী ইতিহাস এই কথা লিখতে না পারে আলীর বান্দিও দিয়ে কি হয়। এই ছিল সাখাওয়াত, এই ছিল কি বলেন সাখাওয়াত। এজন্য প্রত্যেক দিন পাঁচটা টাকা হলেও আল্লাহ রাস্তা দান করবেন, এটা নিয়ত পাক্কা করেন, বলেন ইনশাআল্লাহ বলেন, এক কিনি পান কম খেয়ে ওই টাকা মাদ্রাসার বক্সে দিয়ে দিবেন, বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ আমার কয় হুজুর আপনি এই কাজ কতদিন করবেন, শুধু কালেকশন শুধু কালেকশন, আমি কোনো এখন কালেকশন করতাম না, তবে আমি জীবনের শেষ দিনে যেন কালেকশনের তৌফিক পাই এটা দোয়া করে দিই, আর আপনারাও যেন জীবনের শেষ দিন কিছু না কিছু আল্লাহ রাস্তায় দিতে পারেন এই দোয়া করব। এক হাদিস আজীব এক হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেন লাম্মা খালাকাল্লাহুল আরদ, আল্লাহ তাআলা যখন জমিন বানাইলেন ফাতামিদুল আরদ, জমিন হেলতেছিল দুলতেছিল, তো ফেরেশতা জিজ্ঞেস করলেন আল্লাহ এটা কি বানালেন আপনি, এটা নড়ে কেন, এটা নড়ে, এটা নড়ে, এটা দুলে কেন, তো আল্লাহ তাআলা ফাখালাকাল্লাহুল জিবাল, আল্লাহ তাআলা এবার পাহাড় বানায়া দিলেন আর জমিন থেমে গেল, সুবহানাল্লাহ। ফেরেশতা জিজ্ঞেস করলেন আল্লাহ হাল আজাবু মিন দালিক, এই বিশাল বড় জমিনকে পাহাড়ের পেরেক দিয়ে আপনি থামায়া দিলেন, এই পাহাড়ের চেয়ে শক্তিধর কোন কিছু কি আপনি বানিয়েছেন, আল্লাহ তাআলা ফাখালাকাল্লাহুল হাদিদ, এবার আল্লাহ তাআলা লোহা বানাইলেন, দেখো লোহা দিয়ে কিভাবে পাহাড়কে চূর্ণ বিচূর্ণ করে ফেলা যায়, সৌদি আরবে লোহার পাহাড় কাটে কিনা লোহা দিয়ে বলেন, হ্যাঁ পাহাড় লোহা দিয়ে কাটে কিনা, লোহা দিয়ে পাহাড় কেটে ফেলা যায়, হ্যাঁ ফেরেশতা বলল হাল আজাবু মিন দালিক, এর চেয়ে আশ্চর্য কিছু কি আপনি বানিয়েছেন, ফাখালাকাল্লাহুন নার, এবার আল্লাহ তাআলা আগুন বানালেন, আগুন বলে দেখো লোহা আগুনে দাও তো আগুন লোহাকে গলিয়ে পানি বানায়, আচ্ছা আল্লাহ এর থেকে আশ্চর্য কিছু কি আপনি বানিয়েছেন, ফাখালাকাল্লাহুল মা, এবার আল্লাহ তাআলা পানি বানাইলেন, যত ভারী আগুন হোক পানি ঢেলে দাও, সুবহানাল্লাহ, যে আগুন লোহাকে গলায় পানি বানায় দিল ওই আগুনকে পানি নিভায় দিল, ফেরেশতা জিজ্ঞেস করলেন আল্লাহ হাল আজাবু মিন দালিক, এর চেয়ে আশ্চর্য কিছু কি আপনি বানিয়েছেন, ফাখালাকাল্লাহুল হাওয়া, এবার আল্লাহ তাআলা বাতাস বানিয়েছেন, দেখো আমি বাতাসের মধ্যে এত শক্তি দিয়েছি পৃথিবীর মাশরিক থেকে মাগরিব পূর্ব প্রান্তের পানিকে পশ্চিম প্রান্তে পৌঁছিয়ে দেয় বাতাসে, পশ্চিম প্রান্তের পানিকে পূর্ব প্রান্তে পৌঁছিয়ে দেয় বাতাসে, জমিনের পানিকে আসমানে তুলে নেয় বাতাসে, টনে টনে বৃষ্টিকে মেঘকে বাতাসে হাঁকায়া হাঁকায়া বঙ্গোপসাগর থেকে কুমিল্লা নিয়ে আসে,
क्यों है? फरिश्ता कहा अल्लाह হল আজাব মিন দালিক এর চেয়ে আশ্চর্য কিছু কি আছে? তাইলে বোঝা গেছে পৃথিবীর সবচেয়ে বেশি শক্তিধর বাতাস, পৃথিবীর বস্তুর মধ্যে সবচেয়ে শক্তিধর কি বলেন? বাতাস, সবচেয়ে শক্তিধর বাতাস। বাতাসের চেয়ে শক্তিশালী কিছু কি আছে? এবার আল্লাহ তাআলা বলেন হ্যাঁ, রাজুলুম মুমিন ইযা তাসাদদাকা বিয়ামিনিহি ওয়া লাম তাআলাম শিমালুহু। কোন মুমিন যখন ডান হাতে সাদাকা করে বাম হাতে জানে না এটা বাতাসের চেয়ে শক্তিশালী। এজন্য আন্ন সাদাকাত তুতফিউ গাদাবার রব কামা ইউতফিউ আল মাউ আন নার। রাসূল বলেন সাদাকা আল্লাহ তাআলার গুস্সাকে এভাবে নিভিয়ে দেয় যেভাবে পানি আগুনকে নিভিয়ে দেয়। সুবহানাল্লাহ। প্রতিদিন কিছু না কিছু করবেন। মনির ভাই কি বলছে? আমার আঙ্কেল আলহামদুলিল্লাহ যেখানে যায় সেখানেই দান করে আলহামদুলিল্লাহ বলেন। এই মনির ভাই কি বলছে বলেন? প্রতিদিন কিছু না কিছু দান করেন। সবচেয়ে পছন্দের বস্তু আন-নাজর ইলা ওয়াজহিক আপনার চেহারা থেকে তাকিয়ে থাকা। সিদ্দিক যেমন সিদ্দিকের পছন্দটাও তেমন। এইটা কি এখন আর পৃথিবীর আর কেউ বলার সুযোগ আছে? আর নজর ইলা ওয়াজহিক আপনার চেহারার দিকে তাকিয়ে থাকা ইয়া রাসূলুল্লাহ আমার কাছে সবচেয়ে বেশি প্রিয়। আচ্ছা এরপরে ইয়া রাসূলুল্লাহ আল ইনফাকু আলা আমরিক আপনি যেখানে যেখানে দিতে বলেন এখানে এখানে দান করা সেখানে সেখানে দান করা আমার কাছে পৃথিবীতে সবচেয়ে বেশি প্রিয়। এজন্য আল্লাহর রাস্তা দান করা এটা মুত্তাকির প্রথম সিফাত বলেছেন। সুবহানাল্লাহ। এজন্য ওই যে প্রথম আয়াত আমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন আমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন দেওয়া যেন এমন হয় প্রতিটা দিন 2 টাকা 5 টাকা 10 টাকা 100 টাকা চুপে চুপে কাউকে দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আপনি কোন গরিবের হাতে তুলে দিলেন, মাদ্রাসায় তুলে দিলেন, মসজিদে তুলে দিলেন, এভাবে দিচ্ছেন তো হাত হুজুর হুজুর হাত দেখা হাত দেখা এভাবে দিচ্ছেন তো এই হাতে পড়ার আগে রবের হাতে পড়ে গেল। আঙ্কেল কি কোন হ্যাঁ যদি বুঝতাম। এজন্যই তো ওই আয়াতে কারিমা বলো না তাওহীদ ওই আয়াতে কারিমা ফাসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। মওত যখন আসবে তখন কি বলবে জানেন? আল্লাহ লাউলা আখারতানি ইলা আজালিন করিব ফাসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। আল্লাহ যদি একটুখানি বিলম্ব করে দিতেন আরেক দিন যদি সুযোগ দিয়ে দিতেন আরেক বিকেল বেলা যদি দিয়ে দিতেন আরেক সন্ধ্যা বেলা যদি দিয়ে দিতেন আরেক রাত যদি দিয়ে দিতেন আমি কিছু সাদাকা করে আসতাম। আল্লাহ আসলে মেম্বারশিপ কি কর উফ কি কথা। ফাসাদদাকা এখানে এটা বলে নাই, ফাউসাল্লিয়া এখানে এটা বলে নাই, ফাআসুমা এখানে এটা বলে নাই, ফাআতলুয়া এখানে বলেন ফাসাদদাকা লাউলা আখারতানি ইলা আজালিন করিব একটু সময় যদি আমাকে দিয়ে দিতেন ফাসাদদাকা আমি আরো কিছু সাদাকা করে আসতাম। আজি সব কি কর আরো কিছু সাদাকা করে আসতাম পাঁচ সাদাকা আরো কিছু সাদাকা করে আসতাম ওয়াকুম মিনাস সালিহিন ওয়াকুম মিনাস সালিহিন। আর যদি সুযোগ দেন একটু যদি সুযোগ দিতেন আমি নেককার হয়ে আসতাম। সুবহানাল্লাহ। আমি কি হয়ে আসতাম? নেককার হয়ে আসতাম। এবার আল্লাহ তাআলা কি বলেন? এরা পড়া لن يؤخر الله نفسا اذا جاء اجلها না না তোমার সময় শেষ হয়ে গেছে আর টাইম দেওয়া হবে না
আর কি দেওয়া হবে না এই আমরা যখন ম্যাট্রিক ম্যাট্রিক পরীক্ষা দিছি দাখিল পরীক্ষা দিছি শেষ সময়ে একদম 1টা বাজে ঘন্টা শেষ আচ্ছা 1টার পর আর লিখতে দেয়নি হ্যাঁ টাইম শেষ আগস্ট টাইম দেয় কিনা বলেন তো স্যার অঙ্কের রেজাল্টটা বয় দিব না হবে না দাও দাও কি বলে আল্লাহ তাআলা বলেন আপনি এসে যাবে যখন সময় দেওয়া হবে না তখন বলেন মওত এসে যাবে যখন বলেন না সময় দেওয়া হবে না তখন এতদিন কি করেছো আমি সব জানি আল্লাহ